একটা গণসংগঠনের যে দায়িত্ববর্তায় জনগণের প্রতি, আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে আমরা এটা চেষ্টা করে আসছি। আমরা যা পারবো না যা করবো না জনগণকে তা বলবো না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা কথা যতটুকুই বলবো চেষ্টা করবো এটার মধ্যে যেন আমরা নিজেরা প্রথমে কাম্য করতে পারি। একটা সংগঠন, সে সংগঠনটা যে আদর্শেরই হোক, সেই সংগঠনে বিভিন্ন লেয়ার থাকে, তৃণমূল থেকে একবারে কেন্দ্রীয় সংগঠন পর্যন্ত সবার কাছে আছে এটা, এবং সবাইকে কিছু না কিছু অবদান রাখে, রাখার পরে একটা জায়গায় আসতে হয় বা সংগঠন তাকে নিয়ে আসে। তা আপনি যেটা বলেছেন প্রথমে যে একটা বর্জুয়া স্টাইলের সংগঠনের কিছু ফ্লেভার জামাতে ইসলামীতে পাওয়া যায়। বর্জুয়া হওয়ার জন্য কয়েকটা গুণ লাগে। প্রথম গুণটা হচ্ছে বিশাল অর্থবিত্তের মালিক হতে হবে। সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে এরকম বড় কোনো অর্থবিত্তের মালিক নাই, তাইলে ফেল আমরা। দুই নম্বর হচ্ছে বর্জ্য মানসিকতা থাকতে হবে, যে ওরা সাধারণ মানুষের সাথে মিশতে চায় না, ঘেঁষতে চায় না, কথা বলতে চায় না, কারোর সাথে ভুলে হাত মিলানো হয়ে গেলে তারপরে রুমাল দিয়ে সাথে সাথে আবার হাত মুছে, আমরা এগুলো করি না, এখানেও ফেল আমরা। তিন নম্বর হচ্ছে যে এরা দেশের সম্পদ কুক্ষিগত করে নিজের পকেটে ঢুকাতে চায়, এই যোগ্যতা আমাদের নাই। আমরা কোন সুরত চারটা ডাল ভাত খেয়ে কীভাবে চলবো সেই চিন্তাই সবসময় করি, যেটা হালাল নির্ভর হবে, এর বাইরে আমরা যেতে চাই না। তবে হ্যাঁ, একটা জায়গায় আপনি বলতেই পারেন, সেটা হচ্ছে যে দেশের সাধারণ মানুষ এর একটা অংশ, তারা মনে করেন যে এই জায়গায় পৌঁছাটা বড় কঠিন, এটা একটা ধারণা। কেন জানেন, এই ধারণাটা আমরা দিই না মানুষকে, আমাদের প্রতি অতি আন্তরিক কিছু বন্ধু মহল এই ধারণাটা মানুষকে দেয়। যেমন ধরেন, আমি কিছুদিন আগে সাংবাদিকদের একটা অনুষ্ঠান অ্যাড্রেস করতে গিয়ে কিছু কথা বলেছিলাম, তা আমি দেখলাম যে আমি যা বলেছি তিনি তার বক্তব্য এটা উঠে আনেননি, তার সংবাদ মাধ্যমে তিনি তার মতো করে সুন্দর করে একটা বক্তব্য সাজিয়ে দিয়েছেন, এবং এটার কারণে সমাজে হালকা মাত্রার একটা ভূমিকম্প শুরু হয়ে গেল। চায়ের রিক্টার স্কেলের আমরা একটা কাম্পুনি অনুভব করলাম, সাথে যায় নাই আল্লাহ বাসাই সেই জাতি। এইটা মাধ্যমে কিছু কিছু ভাই বা বন্ধুরা অতি আন্তরিক হওয়ার কারণে আমাদের প্রতি তারা এটা ছুড়ে দেন এবং সমাজের মানুষকে কনফিউজ করেন। আপনি যদি অন্য দৃষ্টিতে দেখেন তাহলে দেখবেন যে জামাতে ইসলামী আসলেই জনগণের সাথে সম্পৃক্ত একটা সংগঠন। বন্যা, খরা, দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, মানুষের বিপদ আপদ, পার্সোনাল লেভেল, কালেকটিভ লেভেল, ন্যাচারাল ডিজাস্টার, যেখানে আশা করি আপনার খোলা সাংবাদিকতার চোখ দিয়ে আপনি সব জায়গায় দেখতে পাবেন যে সবার আগে জামাতে ইসলাম, সামর্থ্য যা থাকুক। এবারকার যে সম্প্রতি পরিবর্তনটা এসে গেল, এই পরিবর্তনের সময় আমরা ছুটে চলেছি আমাদের সামর্থ্য মতো শহীদ পরিবারগুলোর কাছে, যারা আহত, যারা কাতরাচ্ছেন হাসপাতালে কিংবা বাড়িতে, তাদের কাছে আমরা চলে যাওয়ার চেষ্টা করেছি। আমরা প্রত্যেকটি সামাজিক কজে রেসপন্স করার চেষ্টা করি, ফলে একটা গণসংগঠনের যে দায়িত্ববর্তায় জনগণের প্রতি, আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে আমরা এটা চেষ্টা করে আসছি। আপনি বলছেন যে ইদানিং একটু ইতিবাচক মনোভাব দেখতে পাচ্ছেন, দোয়া করেন জামাতে ইসলামে যদি সত্যি দেশের জন্য ভালো কিছু করার মানসিকতা এবং কর্মসূচি নিয়ে আগায়, তাহলে যেন মানসিক এই দেশের মানুষের ভালোবাসা জামাতে ইসলাম অর্জন করতে পারে। আমরা যা পারবো না যা করবো না জনগণকে তা বলবো না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা কথা যতটুকুই বলবো চেষ্টা করবো এটার মধ্যে যেন আমরা নিজেরা প্রথমে কাম্য করতে পারি। আমরা না করে জনগণের কাছে আমরা এটা ছুড়ে দিতে চাই না।